আমার জার্নিটা অনেকটা আমার মতনই, কারণ আমি এমনকি এই ছাত্র বয়সে আমার যে অন্যান্য বন্ধু বান্ধবের তাদের নিজস্ব জার্নি ছিল, আমারও জার্নি ছিল। আচ্ছা, তারপর আমি চলে গেলাম চায়নাতে। কেন আমি চায়না যাওয়ার ডিসিশন নিলাম? আমার বন্ধু বান্ধবরা গেল সব ইন্ডিয়াতে। হ্যাঁ, তো আমার একটা পর্যায়ে মনে হলো যে শীর্ষ পর্যায়ের জন্য নিসার, দিলারা বেগম জলি, টোরি, হাবিব, আজিজ শরাফি, সমীর দা, কাছের বন্ধুবান্ধব সবাই চলে গেল ইন্ডিয়াতে। মামুন একমাত্র আমাদের বন্ধুবান্ধবের মধ্যে যে কখনও বাইরে যায় নাই, বাইরে পড়াশোনা করে নাই। তা আমার এক সুযোগটা ঘটলো, আমি কিন্তু ইন্ডিয়ার জন্য একবার ট্রাইও করিনি। 83-81 একবার ইন্ডিয়াতে যাই এক মাসের জন্য বন্ধুবান্ধব নিয়ে। কিন্তু আমার কাছে যখন চায়নার সম্ভাবনাটা তৈরি হলো, তখন আমার কাছে বললো হোয়াই নট। আমি চাইনিজ আর্ট সম্বন্ধে কিন্তু আমার কোনো ধারণাই ছিল না। চাইনিজ রেভলিউশন মাওসেতুংয়ের নাম জানতাম, রেড বইটা একটু একটু ভাষা ভাষা পড়া ছিল। হ্যাঁ, এটা বুঝতে পারতেছিলাম যে, আর বাংলাদেশের পলিটিক্সে তখন এই চাইনিজপন্থী এবং মস্কোপন্থীরা ডিভাইডেড, সুতরাং এগুলো সম্বন্ধে এক ধরনের ইনফরমেশন থাকার কারণে আমার একটা উৎসাহ তৈরি হলো যে ওকে, হাউ ইজ চায়না। আরেকটা জিনিসও কিন্তু মজার, সেটা হচ্ছে যে আমি নিজে যেহেতু একটা বামপন্থী রাজনীতির কথা বলতেছি, সমাজতন্ত্রের কথা বলতেছি, হাউ মানে হোয়াট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স ইট ইজ টু লিভ ইন এ সোশ্যালিস্ট কান্ট্রি, এরকম একটা ধারণা থেকে। তাছাড়া চায়না সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। তো কিন্তু চায়না যাওয়ার সিদ্ধান্তটা নেই, সিদ্ধান্ত মানে কি, যখন আমাকে অ্যাকসেপ্ট করলো ওরা, তো এই চায়নাই গেলাম। যখন চায়নাতে গেলাম সেটা একটা খুব ইন্টারেস্টিং একটা টাইম, কেন চায়নাতে তখন তেং শিয়াওপিং ক্ষমতায় আসছে। এর আগে মাওসেতুং, কালচারাল রেভলিউশন, মাওসেতুং, চোয়েনলাই, চার কুচুকড়ি, অফকোর্স এর আগে আমরা গর্বাচপ দেখতেছি, আমরা রাশিয়া দেখতেছি, আমরা পূর্ব ইউরোপের টানাপোড়াগুলো দেখতেছি। তখনও কিন্তু আমাদের ফ্রাঙ্কফুর্ট স্কুল সম্বন্ধে কোনো ধারণা নেই। ফ্রাঙ্কফুর্ট স্কুলের যে ক্রিটিক্যাল মার্কসিজম সম্বন্ধে আমার কোনো পড়াশোনা ছিল না। আমরা তখন গ্রামসি পড়তেছি, ব্রেস্ট পড়তেছি, এদের অ্যাস্থেটিক্সগুলো নিয়ে কাজ টাজ করতেছি। তো এই যে চায়নায় যাওয়া, চায়নায় যায় দেখলাম যে আরে পৃথিবীতে অনেক বড়, এই চাইনিজ একটা কালচার যেটা কিনা এত স্বতন্ত্র এবং সেটা 3000-4000 বছরের, এবং সেটা সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই। আচ্ছা, সেখানে আবার যে আবার ওই যে সোশ্যাল রিয়ালিজম যেটা সমাজতান্ত্রিক দেশগুলোতে এক ধরনের প্র্যাকটিস, সেটার সাথে পরিচয় হলো। তারপর আবার চায়না দরজা খুলে দেওয়ার কারণে কিছু কিছু ওয়েস্টার্ন ইয়ের সাথেও দেখতেছি, ওদের মেন্টালিটি, ওদের সাথে কথা বলতেছি। চায়না থেকে ফেরত আসলাম, ফেরত এসে আবার ব্যক্তিগত কারণে আমি চলে গেলাম পূর্ব জার্মানিতে। পূর্ব জার্মানি তখন সোশ্যালিস্ট কান্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে হাই স্ট্যান্ডার্ড অফ লাইফ যাদের ছিল আর কি। তো যাওয়ার 2 বছরের মধ্যে সেই পূর্ব জার্মানি ভেঙে গেল আমার চোখের সামনে। দিয়ে ইস্ট ইউরোপিয়ান সমস্ত কান্ট্রিগুলো, প্রথম চেকোস্লোভাকিয়া, প্রথম বলবো না মানে এক ঘটনাক্রমে চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, রোমেনিয়া, বুলগেরিয়া, হ্যাঁ, পোল্যান্ডেই প্রথম ঝামেলাটা মানে পরিবর্তনটা শুরু হয়। তো এগুলোর ধারবিহারের থেকে এগুলো সব চোখের সামনে দেখতেছি। আর আমার যে দীর্ঘদিনের বিশ্বাস মানুষ সম্পর্কে, আমার যে পলিটিক্যাল ধ্যান ধারণা ঐক্য, ওইগুলো আস্তে আস্তে কী বলবেন ডিফর্ম, ডিকনস্ট্রাক্ট হচ্ছে আর কি। সর্বশেষে আইসে ইউগোস্লাভিয়া। ইউগোস্লাভিয়াতে কিন্তু ছিল জোট নিরপেক্ষ, মানে এদের মধ্যে থেকেও ইউগোস্লাভিয়ার একটা ভিন্ন ক্যারেক্টার ছিল পলিটিক্যালি। কিন্তু সেই ইউগোস্লাভিয়াতে শুরু হলো গৃহযুদ্ধ বসনিয়াকে নিয়ে আর কি। তো এই জিনিসগুলো, এবং আমি চাই বা না চাই পরবর্তীতে আমি জার্মানিতে বসবাস শুরু করলাম, মানে ইউনাইটেড জার্মানিতে। সপ্তাহে যেরকম জার্মানিতে, আমি সপ্তাহে একদিন এমবিসিতে যেতাম, যে সারা সপ্তাহের পত্রিকা পড়তাম, কেন একমাত্র অবস্থা ছিল সেখানে পত্রিকাগুলো পড়া। মাঝে মাঝে 2-3 মাসের পত্রিকা হইলে ওরা ফেলে দিতে হইলে ওগুলো আবার বাসায় নিয়ে আসতাম, এবং সেগুলোর থেকে আবার এগুলোর থেকে কিছু কিছু প্রজেক্ট ডেভেলপ করছিলো। যেরকম আমার স্মারকনামা যে প্রজেক্টটা, মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রথম ইনস্টলেশন 1995-এর দিকে, সেটা এই পত্রিকা থেকেই ডেভেলপ করা। এবং পরবর্তীতে আমি যে প্রথম আলোকে নিয়ে যে সময়ের ছায়া যে এক্সিবিশনটা করি মামুনকে সাথে নিয়ে, সেটার মধ্যে হিউজ কাজ, সেটা আসলে বুঝতেই পারতেছে আমার সাথে পত্রিকার সাথে একটা সম্পর্ক থাকার কারণেই এই জিনিসগুলো এইভাবে ডেভেলপ করছিলো।